এই জায়গাটা দেখে এখন একটুখানি তোমরা গেস করো তো, এখন সকালবেলা নাকি রাত্রিবেলা নাকি এখন ভোরবেলা? এটি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হোটেল। তো বাড়িতে এসেই আবার রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে এসেছি হচ্ছে ভেনিশিয়ান হোটেলে। এই হোটেলটা ইউরোপিয়ান স্ট্রাকচারের মতো করে তৈরি, আর এখানে আজকে আমরা খুব স্পেশাল একটা রাইডও করব। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। ভানিসা হোটেল, এই হোটেলটিতে যখন প্রথম আমরা ঘুরতে যাই তখন অবধি জানতাম না যে এটি ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হোটেল। তারপরে উইকিপিডিয়ার দৌলতে জানতে পারলাম এটা আমরা বাড়ি এসে, এবং এই হোটেলটা এতটাই বড় যে এর মধ্যে 7,000-এরও বেশি সুইটস রয়েছে এবং 40-টার ওপরে রেস্টুরেন্ট রয়েছে। আর এর মধ্যে যে ক্যাসিনোটা রয়েছে সেটা 1,20,000 স্কোয়ার ফিটের মতো। এই হোটেলটা ভেনিসের আদলে তৈরি করে প্রচুর গন্ডোলা রয়েছে, এবং আজকে আমরা কিছু গন্ডোলা রাইডও করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে এই হোটেলটা তোমাদের কীরকম লাগলো দেখতে। এই জায়গাটা দেখে এখন একটুখানি তোমরা গেস করো তো, এখন সকালবেলা নাকি রাত্রিবেলা নাকি এখন ভোরবেলা? আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা সবাইকে একবার, জাস্ট গেস করো। এখন বাজে রাত প্রায় 10টার কাছাকাছি, আর এর ভিতরে দেখো স্কাই দেখে মনে হচ্ছে এখন সকাল হয়েছে, হয়তো সবই সবে। এর ভিতরটা আসার পর বোঝাও যাচ্ছে না যে কোথায় আছি এক্স্যাক্টলি। তোর কেমন লাগছে বলো? এইখানে মাইকেল কর্স একটা দোকান তার ঠিক পাশে, সেটা খুঁজতে খুঁজতে আমাদের পুরো লেগে গেল প্রায় 15 মিনিট। এখানে আসলে হাঁটতে প্রচুর হয়, বাট অ্যাট লাস্ট আমরা লিখে পেয়ে গেছি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে একটা গন্ডোলা রাইডে 4 জন মাত্র বসতে পারে, আর আমরা 4 জনই আছি, তাই তো সেটা সবথেকে ভালো লাগছে। কৃপয়া ধ্যান দিয়ে আপনি কুর্সি কি পেটি কসকে বাঁধ দিয়েছে, এই জলের গভীরতাটা আপনারা দেখে নিন, প্রায় 150 ফিট জলের গভীরতা। আমরা এখন দিনের আলোয় ঢুকছি, এতক্ষণ রাতের আলোতে ছিলাম। আমি এখানে ঢোকার সময় সেটা বললাম যে গেস করে দেখো কটা বাজে। এক্স্যাক্টলি বোঝা খুব মুশকিল, আর এই মনে হচ্ছে সিরিয়াসলি 150 ফিট গভীর জলের মধ্যে আছে মনে হচ্ছে। আমি সিরিয়াসলি একদিন তোমরা বেল্ট লাগিয়ে বসে আছে। কথায় বলে না যে অনেক আলোতে চোখে ধাঁধা লেগে যায়,
আমার মনে হচ্ছে আমার এই শহরটা এসে এত আলো, এত চাকচিক্য, আমার চোখে ধাঁধা লেগে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে এত উঁচু উঁচু বিল্ডিং, আর সারাটা রাস্তা ঝলমল করছে। ভেগাসে কখনো রাত হয় না এটাই বলে সবাই, বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে যেখানে গেছিলাম সেখানে অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ দেখলাম, ফিরে এসে রাত্রেবেলা এত সুন্দর একটা সন্ধ্যে উপভোগ করছি। আর আমরা যেদিনকে এসেছিলাম সেই দিনকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে প্রচণ্ড হাওয়া চলছিল, শীত করছিল, বাট আজকে ওয়েদারটা একদম পারফেক্ট আছে। রাস্তা ক্রস করে নিতে বলছি, এখানেই থাকবে, আলো ঝকঝকে আলোতে আনন্দ হবে। আজকে আমরা সত্যি কথা বলতে হোটেলগুলো এত সুন্দরভাবে মানে তৈরি যে কিছুক্ষণ জন্য ভুলেই গেছিলাম কোন জায়গায় এসেছি, মনে হচ্ছে একটা নতুন জায়গা। না, এখানে বেসিক্যালি এক একটা হোটেল এক একটা থিমের উপর বেস করে তৈরি। যেরকম ধরো প্যারিসের থিম আছে, নিউ ইয়র্ক থিম আছে, এরকম প্রত্যেকটা হোটেলের কিছু কিছু নিজস্ব নিজস্ব থিম আছে, সেই থিমের উপর বেস করে হোটেলগুলো তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা হোটেলই দেখতে ভালো, কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটা বোঝা ওঠাই খুব ডিফিকাল্ট হয়ে পড়েছে। আমরা ভিতরে যে গন্ডোলা রাইডটা করলাম ওটা ছিল ইনডোর, আর এটা হচ্ছে আউটডোর। রাতের বেলা মনে হচ্ছে ম্যাক্সিমাম লোকই হচ্ছে ইনডোরটাই করে, নিজেরা একা একাই নাচছে ওই জন্য। না, সকালবেলাতে আউটডোরটা খুব সুন্দর লাগবে, বাট আমরা যেহেতু রাত্রেবেলা করলাম ওই জন্য ইনডোরটাই প্রেফার করলাম। হাঁটতে হাঁটতে পেয়ে গেছে হচ্ছে খিদে, আর তার জন্য শরীর তো চলে এসেছে হচ্ছে এখানেও খুঁজে খুঁজে পান্ডা এক্সপ্রেসে। মানে ও যেখানে পান্ডা এক্সপ্রেস দেখে ও না মানে এখানে না ঢুকে থাকতে পারে না। কালকে রাত্রে একবার খেয়েছি, আজকে আবার কি কি নিয়েছো? আজকে সেম জিনিসগুলোই আবার হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম খাবারই সুইট হয়, আর এই ইন্ডিয়ান টেস্টটা পাওয়া যায় না চাইনিজ খাবার খেলে এখানে। পান্ডা এক্সপ্রেস একমাত্র এমন যে একটু মানে চাইনিজ মানে ইন্ডিয়ান খাবারের যে একটু টেস্ট আছে, মানে ইন্দো চাইনিজ ব্যাপারটা রাখে একটুখানি, স্পাইসিও আছে, এটা ভালো লাগে। আর তার থেকে বড় ব্যাপার এটা খুব বাজেট ফ্রেন্ডলিও, মানে এখানে তুমি না জেনে কিছু খাবার কিনে না। কালকে যেটা আমাদের হয়েছিল আর কি, এটা এমন খাবার দিয়েছি, নাম বলে দিয়েছি, দামও ভালো, বাট আমরা পুরো টাচ করতে পারলাম না। ওই জন্য খুব এক্সপেরিমেন্ট করতে ভয় লাগে, বাট আস্তে আস্তে করতে হবে, জানতে পারবে। ওখানে ভালোভাবে চোখ কান খোলা রাখতে হয় তার জন্য। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি যে হাই রোলারে চড়তে, সেটা আমার পেছনেই দেখতে পাচ্ছে বিশাল বড় হাই রোলারটা। না, ওটাকে ঘুরিয়ে দেখাতে হবে, সরি। এই হচ্ছে সেই রোলারটা, এটাতে চড়বো। একদম লাস্ট মোমেন্টে এসেছি আমরা, জানি না এখন ঢুকতে দেবে কি দেবে না। এখানে সব জল্পনা কল্পনা চলছে, ঢুকতে দিচ্ছে। পরিষ্কার করবে আসার সঙ্গে সঙ্গে, তারপর উঠাবে পুরো একদম ঝিকঝাক পরিষ্কার করে, আমাদেরকে পরিষ্কার করে উঠাবে নাকি এটা পরিষ্কার করে তারপর আমাদেরকে উঠতে দেবে? আমাদের গা পরিষ্কার করে দেবে না তো? ওপর থেকে দেখবে শহর, তুমি হাতে একটা ওয়াইন গ্লাস এরকম ভাবে ধরে
এটাকে দাঁড় করা না, একটু করে নড়ছে তার মধ্যে আমাদেরকে উঠতে হলো, সব দৌড়ে দৌড়ে লাফি লাফি উঠলো, এটাই মজা টয় ট্রেনে। হ্যাঁ আমরা এখন যাবো কত ফিট উচ্চতা জানো, তো রোলার কোস্টারে উঠে যেটা সবার আগে আমাদের টার্গেট ছিল সেটা হচ্ছে এই স্পিয়ারটাকে দেখা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট স্পিয়ার এবং এর মধ্যে 10,000-এরও বেশি সিট রয়েছে মানুষের বসে দেখার জন্য, এবং এর বাইরে তোমরা যে স্ক্রিনটা দেখছো এটা টোটালটাই একটা এলইডি স্ক্রিন, যেটাকে আমরা ফ্লাইটে যখন নামছিলাম তখন দেখতে পাচ্ছিলাম কিছু একটা রয়েছে বলে ওখানটাতে, এবং নিচে এসে যখন এত সুন্দরভাবে কাছ থেকে দেখতে পাচ্ছি আরোই সেটা ভালো লাগছে। আমরা যখন গেছিলাম তখনও এটা উদ্বোধন হয়নি, ওই জন্য আমরা এর কোনো টিকিট পাইনি। আশা করি এর পরের বার যখন যাব তখন এর ভিতরে কীরকম ধরনের প্রোগ্রাম হয় না হয় সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো। তো ঘুরে ঘুরে এখন চলে এসেছি হচ্ছে হোটেলে, আর ব্লগটাকে এখানেই এন্ড করছি। জানিও আজকের ব্লগটা কীরকম লাগলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। কালকে পুরো শহরটা ঘোরা বাকি আছে এখনও, তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন ব্লগটা সবথেকে বেশি ভালো লাগছে তোমাদের, আর ব্লগের কোন জায়গাটা সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। তো চলো বাবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।